আপনারা অনেকেই জেনে গেছেন যে ফ্রান্সের নামক ওই দেশের ডেন্স শহরে আবারও আবারও বরাবরের মতো মুসলমানদের স্থাপনা মুসলমানদের উৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট স্থান মসজিদের মধ্যে আবারও হামলা করা হয়েছে মসজিদকে ভাঙচুর করা হয়েছে এবং ওই মসজিদের দেয়ালের মধ্যে লিখে দেওয়া হয়েছে ইসলামকে কুটুক্তি করা এবং মহানবীকে কুটুক্তি করা ওই বিষয়ে ওরা লিপিবদ্ধ করেছে এবং ওরা ইসলাম ধর্মের অনুসারী মুসলমানদেরকে যুদ্ধের আহ্বান করেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ করে আমরা এই ফ্রান্সের এই কাজকে ফ্রান্সের এই নিন্দিত এবং গর্হিত কাজকে নিন্দা জানাচ্ছি আমি নিন্দা জানাচ্ছি এবং গোটা জাতি মুসলিম উম্মান নিন্দা জানাচ্ছে দ্বিতীয়ত স্পেশালি থ্যাংকস দেওয়া যায় বিশেষভাবে পরিপূর্ণ ধন্যবাদ দেওয়া যায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে এসেছেন পরিদর্শন করেছেন এবং উনি জোর আহ্বান করেছেন যাতে করে ইন ফিউচারে ভবিষ্যতে যাতে করে মুসলমানদের স্থাপনা মুসলমানদের কোনো মসজিদগুলোতে মুসলমানদের ইবাদত করার স্থানগুলোতে যাতে কোনো যাতে করে কোনো আক্রমণ না হয় এটার জন্য উনি জোর দাবি জানিয়েছেন এবং ফ্রান্সের প্রধানমন্ত্রীও এ ব্যাপারে কথা বলেছেন এবং পজিটিভলি মন্তব্যই করেছেন ফরাসি মুসলিমরাও এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই সম্পর্কে বিচারের দাবি জানিয়েছেন সুতরাং আমি বলবো এটা তো এক নিন্দনীয় কাজ গর্হিত কাজ মুসলমানরা আদৌ এখনও পর্যন্ত অন্য কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের ইবাদত ঘর ইবাদত করার জায়গা তাদের উপাসনালয়ে গিয়ে কোনো আঘাত করেনি আক্রমণ করেনি ভাঙচুর করেনি কিন্তু ওরা অনেক প্রমাণ দিয়েছে অনেক দলিল দিয়েছে অনেক নজির আমাদের সামনে উত্থাপন করেছে যে ওরা আমাদের মসজিদগুলোকে মসজিদগুলোর মধ্যে আঘাত এনেছে আমাদের মাদ্রাসাগুলোকে আক্রমণ করেছে আমাদের মসজিদের ইমাম খতিবদেরকে ওরা আক্রমণ করেছে তাদের এই কথা ভুলে গেলে চলবে না আল্লাহ তালা পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে বলেন আলম তরুক ইফাফা আলা রব্বু কাবি আসহাহা বিলফিল হেনবি আপনি কি দেখেননি আপনার প্রতিবারক হস্তি বাহিনীর সাথে কীরূপ আচরণ করেছেন হস্তি বাহিনী বলতে আল্লাহ পাক রব্বুল আলমিন বাইতুল্লাহ বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য বাইতুল্লাহকে আক্রমণ করার জন্য যখন হস্তি বাহিনী এসেছিল বাদশাহ আব্রাহা তার দলবল নিয়ে ধ্বংস করতে এসেছিল পাক রব্বুল আলমিন তার ঘরকে টিকিয়ে রাখার জন্য বাদশাহ আব্রাহাকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে নিঃশেষ করে দিয়েছে এবং কি দিয়ে নিঃশেষ করেছে সাধারণ ওয়ারসাল্লাহ আলিহিম তয়ুরন আব আবিল আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করার জন্য ও ওয়ারসাল্লাহ আলহিম তাদের ওপরে নাজিল করেছেন তাদের ওপরে পরিপূর্ণ পরিপূর্ণভাবে প্রেরণ করেছেন ও ওয়ারসাল্লাহ আলাইহিম তয়ুরান আবা আবিল পাখি ঝাঁকে ঝাঁকে পাখি তাদের ওপরে তাদের ওপরে লেলিয়ে দিয়েছেন তাদের ওপরে তাদের ওপরে লেলিয়ে দিয়েছেন তাদেরকে ধ্বংস করার জন্য এজন্য আজও যারা মুসলমানদের মসজিদ আল্লাহ তালার ঘর আল মসজিদু বাইতুল্লাহ মসজিদকে আক্রমণ করতে চায় মসজিদের মসজিদকে হামলা করে মসজিদকে নিঃশেষ বা ধ্বংস করতে চায় তাহলে মুসলমানরা এর বিচার করলেও করতে পারে রাষ্ট্রপ্রধান এর বিচার করলে করতে পারে নাও করলে না করতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন অতীতেও ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন ওই আল্লাহ পাক রব্বুল আলমিন তার আল্লাহ তালার ঘরকেই তিনি হেফাজত করবেন ইনশাল্লাহ সুতরাং আমরা সবাই সুচ্চার হই আমরা আশা রাখি তাতে করে আমাদের দেশের মধ্যেও যেরকম আমাদের দেশের মাসাজিদগুলো মাদারিসগুলো যেরকমভাবে নিরাপদে আছে আশা করি প্রত্যেকটা দেশের মধ্যেও এরকম হবে এর জোর দাবি জানাচ্ছি এবং এই নিন্দনীয় এবং গঠিত কাজের পরিপূর্ণভাবে নিন্দা প্রকাশ করছি আজকের জন্য এতটুকুই শেষ আসালামুকুম রহমতুল্লাহি আবারকাত